দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডের সাজা বহাল থাকায় হাজি সেলিমের এমপি পদের সুতোই টান পড়েছে। দেশের উচ্চ আদালত বলেছেন ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে হাজি সেলিমকে। দুদক আইনজীবী জানান এ রায়ের ফলে ঢাকা ৭ আসনের এমপি পদে থাকার বৈধতা হারিয়েছেন সেলিম। আর্টিকেল ৬৬.২ অনুযায়ী ওনার সংসদ সদস্যপদ থাকে না, কারণ ইটস এ মরাল টার্পিটিউড দুর্নীতির মামলা এবং ওনার সাজা ২ বছরের অধিক, ১০ বছর সাজা। এমপির আইনজীবী জানিয়েছেন বেঁধে দেওয়া সময়ের মধ্যে জেলে গিয়েই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল কোর্ট, আমরা এক মাসের মধ্যেই বিচারিক আদালতে সারেন্ডার করে মহামান্য সুপ্রিম কোর্ট অ্যাপেলের ডিভিশনের আমরা লিভ টু আপিল দায়ের করিব। ৬৬ পৃষ্ঠার লিখিত রায়ে উচ্চ আদালত বলেছেন দুর্নীতি মানসিক রোগে পরিণত হয়েছে, মন্ত্রী এমপি যেই হোক দুর্নীতি করলে সাজা পেতেই হবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।